রিমি একটা ছেলের সাথে প্রেম করে। যা রিমি গেল। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠি শর্টস। তোমরা সবাই কেমন আছো? সো আজকে হচ্ছে ডেইলি ব্লগিং 25 ডেজ। ইয়েস, এখন যাচ্ছি রিওকে একটু ঘুরু ঘুরু করাতে। আর আসো আসো পাপা আসো। তো তোমরা সবাই কি করছো? আর আজকে আমি ভেবেছি কিউএনএ ভিডিও শ্যুট করব, দেখি মনে হয় করব। কিউএনএ ভিডিওটা আজকে শ্যুট করব, যেহেতু ভিডিও দেওয়াই হচ্ছে না দেওয়াই হচ্ছে না, তো আজকে ভিডিও শ্যুট করব। অমিতা, এ বাড়িতে একটা মেয়ে হয়েছে, ছোট্ট একটা ফুটফুটে, কত সুন্দর। আমাদের রিওর বেবিকে আজকে নিয়ে আসবো আমি, আর রিওর বেবিকে আমি আজকে মানে নিয়ে এসে যেটা আমি আনিনি, এতদিন ছোট ছিল, এখন নিয়ে আসবো, এনে তারপর আমি কাউকে দিয়ে দেবো। তো চলো টাটা, একটু পরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। এখন আপাতত এটাকে একটু ঘুরিয়ে নিয়ে এসে, এই যে আমাদের মিস্টার, আজও আজও চলো টাটা। তো এখন আমাকে কোম্পানি দেওয়ার জন্য, ভোডাফোনের কোম্পানি দেওয়ার জন্য যে রিভি এসেছে, ও বাবা, আম চুরি করে খাচ্ছে, এসেই দুটো আম অলরেডি বাড়া হয়ে গেছে। আমারও তো বাড়ি, তাহলে আমার সঙ্গে চুরি করতে নিজ থেকে চোর বলতাম না, আমার সঙ্গে তোর দুটি চোর, আমি তো করি করে দিই, আমার পার্টনার চুরির পার্টনার একটা মালিক, ওই জন্য মালিক বাবা আছে রে, মালিক চুপ হয়ে যাবে, দেখ ঘুষ খাইয়ে দিয়েছে, মালিককে ঘুষ খাইয়ে দিল, চট করে ঘুষ খাইয়ে দিল, দেখলে তো। এই হচ্ছে এই যে সেই ব্যক্তি যে ঘুষ দেয় মালিকদেরকে, কি ঘুষ দিতে কি করাতে আমরা বল, তার 50% নিয়ে তার যদি 25% দিতাম। তো এখন বৃষ্টি হবে 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 ভাব ওয়েদারের, বাট জানি না যে কখন হবে। হ্যাঁ, আমার নজর লাগে, আমি বৃষ্টি এত ভালোবাসি না, বৃষ্টি যেই দেখেছি মেঘলা মেঘলা যে বক্স টক নিয়ে তাদের পরে চলে এসেছি, যে যাই ওপরে যাই গান শুনবো মজা করবো, এরকম থাকলে মানে আমার অনেকভাবে বেশি ভালো লাগে, যে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, একদম আসবো ছাদের পরে গান শুনবো, মানে একদম ওল্ড সং 90s সং, ও যা লাগে না ফিল। আমি ওইটাকে রিমিকে এই রিমিতে বাড়িতে আসছি ওই দিক থেকে, মানে মনে করো এই যে এই নারকেল গাছটা, এই নারকেল গাছটা ওই পারে হচ্ছে রিমিদের বাড়ি। আমি এখান থেকে এত টাকা ডেকেছি, টিভি দেখা কারণ আমার একটা ডাকও শুনিনি, তারপর লাস্টে ফোন করে তারপর ডেকেছি। যাই হোক, তো চলো আবার বৃষ্টি যখন আসবে তখন তোমাদের সাথে আমি আবার কথা বলবো। আর আমার মা এখন রিচে রান্না করছে, এখন তাই না রান্না করছে, কোনো কাজ তো এটা করে না, একটু কাজ বাজ তো করতে পারিস বন্ধু। হ্যাঁ, এই ছাচরা গুসা আমার, এই যে ছাচরা তোর এখানে ভালো লাগতে দেখ, ভালো লাগতেছে না মুট কি লাগতেছে। আমাদের গাছে আম হয়েছে, আম লেলো, আম সেই লাগছে, বাট বড় বড় এত বড় বড় ফোটা ভালো লাগে না, দেখ 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 দেখ, ইস ছাদটাই নষ্ট করিস না প্লিজ রিমি, না তুই আমটা ফেলেছি, আমটা ওইখানে গিয়ে ছেঁদে লেগে গেল, তো আমটা লেগে গেল না, বৃষ্টি হচ্ছে এখন, এরপর আরো জোরে বৃষ্টি হবে, তখন আমি রিলস বেরোবো একটা, বৃষ্টি হচ্ছে এখন, একটু পরে বৃষ্টি বন্ধ হবে তারপর আমি বেরিয়ে যাবো, জানা জানা জল নিয়ে না বন্ধু, জল খাবো যা, দেখেছো তো একটু জল খেতে চাইছি, সত্যি যত শুয়ে বললাম ভাই, আম খেলাম না গাল আঠাট হয়ে গেছে। এখন করতে পারি ফেসরার লোক বলে, এগুলো আমি যাবো না, যাবে না, সব যাবে না, আমি তুই আগে যাবি তো, যা যা রিমি গেল, চলো একটু বৃষ্টিতে ভিজে, শেট মানে অ্যান্ড্রয়েড ফোন পুরো ভিজে গেছে, এটা ওয়াটার প্রুফ না রে ভাই, টাটা। তো এই যে রিমি আমার জন্য তাল কেটে নিয়ে এসছে নিচে থেকে, অনেক বলে বলে তেলিয়ে তেলিয়ে তারপরে নিয়ে এসছে, তোরা বল, তোরা তো না বললি, আচ্ছা আমি ছেলে জিজ্ঞাসা করলাম না বললে আনতিস না,
তোর কি মনে হচ্ছিলাম বসে বসে কি করতেছিলাম? তালি তালগুলো কেটে কেটে খাচ্ছিলি? আচ্ছা একটা ছোট তাল ছিল সেটাই খাইছি, এক চোখের মধ্যে এক চোখ ছিল, দুই চোখ ছিল, কুত্তা এখন শুধু তাল খাওয়াই চলবে, কারণ যেহেতু এই গাছটা পুরো ফাঁকা করা হবে। হ্যাঁ হ্যাঁ, পুরো না মানে 70% ওই যে ওকে দেওয়া হয়নি, অভিমান করে চলে যাচ্ছে, কিন্তু ওকে তাল দিলে ওর পেট খারাপ করবে, ও অনেক খায়, কালকের তো খেয়েই যাচ্ছে। আমরা আমাদের এত টাইমে খাবো তো, ওকে দেওয়া হবে ওর গালে এই যে ধরো নিয়ে খাবো ও শেষ। আমার দুটো রিমির একটা, চলো আমি খাওয়া দাওয়া করিনি, তাল খাচ্ছি যেহেতু। আর এখন রোদ, এই মাত্র বৃষ্টি হলো, প্রথম মেঘলা ছিল তারপর বৃষ্টি হলো, এখন আবার রোদ উঠে গেছে, কেমন ওয়েদার, তিন টাইমে তিনটে ওয়েদার। এবার ভাই বরফও পড়ে যা, কেদারনাথের ওয়েদার হয়ে যাক, বরফ পড়ে যা, কাশ্মীর ওয়েদার পেয়ে যাই। এই জায়গাটা এত সুন্দর লাগছে, সত্যি বলছি দারুণ লাগছে, গাছের একদম শুধু ডালপালা ডালপালা। আমরা এতক্ষণ ধরে এই জায়গাটায় বসেছিলাম, বসে এখন নামছি, এখন যাবো নিচে, এতক্ষণ ধরে ওপরে ছিলাম যেহেতু গান টান শুনছিলাম, বাট হঠাৎ করে এসে বৃষ্টি তো আর হলোই না, মেঘের থেকে মেঘ কেটে গিয়ে রোদ চলে এসছে, রোদ হতে শুরু করে দিয়েছে, সত্যি বলতে বলতে ঠিক লেগে গেলাম। চল আমরা মাতাজি মা পুজো থালা পছন্দ হয় পুজো দেবে, এখন আমি রিওকে স্নান করাবো, আমি আর রিমি, তো চলো রিওকে স্নান করাবো, তোমাদেরকে দেখাবো। খেয়ে কিছুই তো দেখতে পাই না, আমার মাতাজি পুজো দিয়ে বেরালো বেরালো শ্যাম্পুর কোটো তো দু তিনবার চান করালে শেষ, মাথা ভিজেছিস? মাথা ভিজে না কেন, 10 মিনিট রাখতে ঠান্ডা লেগে যাবে। এখন দেখো রিওকে স্নান করাচ্ছি আমি, পাপা কত খুশি তাই না পাপা, মজাই মজা। আমি মনে হয় অনেকদিন বাদে স্নান করাচ্ছি, আমি স্নান করাই না, মা করে, মা করায়, দাদা করায়, বেশি মাই করায়। আহ কি মজা রিও, তোর করাই দেবো নাকি? দিলে তো ভালোই হয়। তো চলো ওকে স্নান করিয়ে নি, তো শান্ত একদম বসে আছে বাবুর মতো, দেখো আরে বাবা রে যে কি শান্তি, ধারণা করার বাইরে, দেখ এর মুখ দেখ তুই, মনে ঘুমিয়ে পড়বে, এরকম স্নান করানো ভালো আবার প্রতিবার অসুখ তো। তো গাইজ আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে জাস্ট একটু আগে উঠেছি, আর এই দেখো আম, তো এই আমগুলো এই যে দেখো কত সুন্দর লাগছে, আম খেতে তোমরা কে কে ভালোবাসো, আমার তো আম খেতে অনেক সুন্দর লাগে। তো আমগুলো জাস্ট এমন একটা মাসি বললো যে এরকমভাবে মাখিয়ে দিল, তাই আমগুলো এখন খাবো আমি, কিন্তু অনেকদিন থেকেই আম খাই না, আম দেখে কার কার জিভে জল আসছে কমেন্ট করো, দেখে একটু খাই কীভাবে, এভাবে দেখা দেখলে তারপর দেখলো পড়েই গেল আমটা, তার থেকে ভালো এখানে রাখি। আর একটা পিস নিয়েছি,
আমটা খেতে যা স্বাদ না! এই আমগুলো একচুয়ালি আমরা চুরি করে নিয়েছিলাম, আমি রেমে গেছি। তারপর এখন বলছি তুমি আমও চুরি করো। গ্রামের মধ্যে থাকতে গেলে এইসব জিনিস টুকটাক একচুয়ালি সবাই করে। তো একদিন যে আমগুলো রিমি আর আমি চুরি করে নিয়েছিলাম, এখন রিমিকে ডাকবো, রিমিকে ফোন করে ডাকবো যে আমগুলো মাখিয়েছি খেতে। তো চলো টাটা, দেখা হচ্ছে একটু পরে। অ্যাকচুয়ালি গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং বলতেই ভুলে গেছি। তো এখন এসছি আমি রিমিদের বাড়িতে। রিমির মা চপ দিয়ে মুড়ি দিয়ে খেতে দিয়েছে, দেখো খাওয়া গেছে। ওখানে বসে বসে একা খাচ্ছে। সুলাপ মাসি, মাসি টাটা, হাই, ব্লগ বানাচ্ছি। তো চলো, আর একটা কথা বলছিলাম, রিমি একটা ছেলের সাথে প্রেম করে, জানো মাসি? দেখ না লুকটা কি দিল ভাই, সত্যি হচ্ছে জানো, জানো মা, তাই মা 20 বছর হয়ে গেছে মায়ের বয়সে, তো বকর পড়ে গেছে। ছেলেটা একটা দাম হচ্ছে এরম, ভালোবাসা এটা কালা আমি মলম কিনে দিছি, বলা যাবে নাকি? দেব তো আমি এখন জাস্ট খাওয়া দাওয়া করে এলাম, আর আমার মুখে কিন্তু প্রচুর পিম্পল হয়েছে, প্রচুর, মানে বলতে পারো 100-200টা পিম্পল উঠেছে আমার মুখে, গুটি 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 গুটি। আমি একটু সার্চ করলাম, দেখলাম যে এটা অ্যাকচুয়ালি একটা রোগ, মিলিয়া রোগ। তো দেখা, এর কোনো ওষুধ পাচ্ছি না অ্যাকচুয়ালি আমি ভালো কোনো। তো তোমরা যদি কেউ ওষুধ জেনে থাকো, কোনো ডাক্তার যদি আমার ভিডিওটা দেখে থাকো, কোনো মিলিয়া রোগে যদি কোনো ওষুধ পেয়ে থাকো, প্লিজ আমাকে একটুখানি সাজেস্ট করো। তো চলো, আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর কিভাবে ভিডিও অনেকে বলছি যদি কবে আসবে, আমি আজকে একটুখানি শ্যুট করতে পারিনি কিছু কারণবশত, বাট আমি কালকে শ্যুট করবো, দেন পরশু দিন ভিডিও দিয়ে দেবো। টাটা।